গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ ও ফ্রিমা চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তো সকালবেলা ঘুম থেকে উঠে চারতলার ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে দেখছি সুন্দর ঝলমলে একটা রোদ ফ্ল্যাটের গায়ে পড়েছে, তাই সঙ্গে সঙ্গে ক্যাপচার করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে শুরু করে দিলাম। আর এই ঝলমলে রোদটা না আজকে তিন চার দিন ধরে দেখাই যায়নি, কারণ একদম মেঘলা ম্যারম্যারা ওয়েদার ছিল তিন চার দিন আগে। তো আজকে এই ঝলমলে রোদটা দিয়ে শুরু করলাম আমি আমার আরও একটা নতুন ব্লগ। তো বন্ধুরা, এই ব্লগটিতে কন্টিনিউ থাকবেন, আশা করব ভালো লাগবে। তো সকালবেলা দেখুন আমার প্রতিদেব এখানে ঝাড়ু মারছে, আমি ক্যামেরা করছি দেখে ওর একটু একটু বেশিই বাড়াবাড়ি হয়ে গেল। তো যাই হোক, এখানে যে বাইরে ক্যাচড়ার ডোলটা রাখি না আমি, ডাব্বাটা, ডাস্টবিনটা, তো ওটা না প্রত্যেক দিন কুকুরে উল্টে দেয়। তো আজকেও উল্টে দিয়েছে, নয়ন এখন চিন্তা করছে ওইগুলো আবার কী করে পরিষ্কার করে নিচের থেকে তুলে আবার ওপরে রাখবে। তো যাই হোক, ও যেমন করে হোক পারবে করবে, ওখানে আবার পরিষ্কার করে তুলে রাখবে। আর এখানে দেখুন আমার সোনাবাবু আজকে সকালবেলা, এখন ওর মর্নিং শুরু হয়নি, কারণ রাত্রিবেলা যেহেতু খুব খুব করে কেসেছে, ঘুমের ডিস্টার্ব হয়েছে, তাই এখন আরামসে ঘুমোচ্ছি। তো ও এখন ঘুমুক, আর ততক্ষণ আমি রান্নাঘরে গিয়ে রান্নাগুলো সেরে নিই। তো দেখুন সকালবেলায় ব্রেকফাস্টের আগে শুরু হয়ে গেছে স্যান্ডউইচ। তো তৃষাকে আজকে টিউশনের স্যান্ডউইচ, সরি টিউশনে নয়, স্কুলে স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, আর এগুলো বানাচ্ছি শিবমের জন্য, পাপার জন্য। তো ওদিকে বানানো, আর এখানে দেখুন মুসুর ডাল কড়ায় বসিয়ে দিয়েছি, আর বড় বড় লম্বা লম্বা করে আমের ফালি কেটে দিলাম। আজকে হবে টকের ডাল, মুসুরির ডাল দিয়ে আমের টক। আর এই যে আলু কেটেছি গোল গোল করে, এগুলো ভাজবো, আর গোল গোল করে করলা কেটেছি, এগুলোও ভাজবো। তো আজকের রান্নার মেনু হচ্ছে টকের ডাল, আলু ভাজা, করলা ভাজা, আর স্যান্ডউইচ হচ্ছে ব্রেকফাস্টের জন্য। তো রান্না অলরেডি জোরটা শুরু হয়ে গেছে, ডালটা সিদ্ধ হয়ে গেছিলো, ডালটা আমি নাবিয়ে নিয়ে একবারে ডাল ফ্রাই করে নিচ্ছি এখন। তো টকের ডাল ফ্রাই করতে কী কী লাগে জানি না, তবে আমি যেগুলো দিয়েছি গোটা সর্ষে, শুকনো লঙ্কা আর তেজপাতা, বাস এইগুলো দিয়ে ডালটাকে ছেঁকে নিয়ে নাবিয়ে নিলাম। তো এবার আমি আলুগুলো ভেজে নেবো, আর আমার পতিদেব ওখানে আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিল, বাসন মাজছিল। তো কতগুলো থালা ছিল ও বললো দাও আমি মেজে নিই, তুমি ততক্ষণ রান্নাবান্নাটা তাড়াতাড়ি সেরে নাও, তারপর আবার বাবু ঘুম থেকে উঠলে ওকে আবার গরম জল করে খাওয়ানো, মুখ ধোয়ানো, ব্রাশ করানো, ওষুধ খাওয়ানো, তো ওর কাজের দিকে ব্যস্ত হয়ে যাব। তো সেই জন্য, আর বাবু যেহেতু এখন একটু অসুস্থ আছে তাই ওকে একটু বেশি করে ধ্যান দিতে হবে, তো ওই জন্য নয়ন আরও তাড়াতাড়ি করে আমার কাজগুলো সব করে দিল। তো এখানে দেখুন আমি আলুটা ভেজে নিচ্ছি, এরপরে করলাটা ভেজে নেবো, তো আমার রান্না পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। তো আলু ভাজা আমার হয়ে গেছে বন্ধুরা, আমি আলুটা নাবিয়ে নিলাম, একদিকে আমার ভাত ফুটছে। তো এই দেখুন রান্না কমপ্লিট। তো চারটে স্যান্ডউইচ করেছি বড় বড়, দুটো নয়নের জন্য আর দুটো শিবমের জন্য। আমি স্যান্ডউইচ অতটা ভালোবাসি না, আমি খাই না। করলা ভাজা, আলু ভাজা আর টকের ডাল। তো আর ভাতটা, এই যে স্টিলেরটা না ওটাতে আজকে ভাত নেই, ভাত আছে আজকে এইটাতে। তো এই ছোট্ট তাপেলাটাতে আমি আজকে ভাত বসিয়েছিলাম। তো যাই হোক, ওদিকে রান্না তো দেখিয়ে নিলাম। এখানে দেখুন ইন্ডাকশন ওভেনে আমি একটুখানি গরম জল করে নিয়েছিলাম, আমার বাবু উঠে পড়েছে, তো এখন আমি ওকে গরম জলটা দিয়ে দিচ্ছি, ও এখন গরম জল খাবে। কিন্তু তার আগে ও ব্রাশ করে চলে এসেছে, হ্যাঁ ব্রাশ করে মুখ ধুয়ে এসে তারপরে গরম জল খাচ্ছে। আর বাচ্চার কীরকম বুদ্ধি দেখেছেন, গ্লাসটা একটু তেতে গেছে বলে সঙ্গে সঙ্গে উন্নাটা নিয়ে ধরে ফেললো দুদিক দিয়ে, মানে ও এতটা ভীতু হয়ে গেছে কি বলবো আপনাদের, যে সব সময় সতর্ক হয়ে চলছে যাতে না ওই রকমভাবে আবার কাশিটা শুরু হয়ে যায়। তো যাই হোক, ভয় থাকা দরকার, কারণ ভয় না থাকলে না পরের বারে সে একই ভুল করবে। হাই বন্ধুরা, আমার লাইফ অফ ফ্রিমা চ্যানেলে আরও একবার স্বাগতম জানিয়ে দিই আপনাদেরকে। তো এতক্ষণ হলো ঘরের কাজকর্ম, আর আমি মাত্র স্নান টান করে এসে ঠাকুরের সেবা করলাম, এখনও কিছু খাওয়া হয়নি, এই মুহূর্তে জোরে খিদে পেয়েছে একটা। তো আমার তৃষা স্কুল থেকে চলে এসেছে, ও এখন স্নান টান করে ড্রেস চেঞ্জ করছে, আবার টিউশনে যাবে। আর বাবুকে হালকা করে গরম জল দিয়ে গা হাতগুলো একটু করে জল, মানে জল দিয়ে ধুয়ে দিয়ে আর মুছিয়ে দিয়েছি। তো বাবুকে এখন তিন চার দিন ধরে আমি মাথা ভিজাইনি, আর এমনিতেই প্রচুর বড় বড় চুল হয়েছে, তো আর টপ করে চুলগুলো শুকুচ্ছে না খুব, যার জন্য আবার পাখা চালিয়ে দিচ্ছে, গরমে থাকতেও পারছে না, সেই পাখার হাওয়ায় না মাথায় জলটা আরও বসছে। তো সেই জন্য আমি ওকে মাথা ভেজাইনি, শুধুমাত্র গা হাতগুলো একটু গরম জল দিয়ে, মানে ধুয়ে দিয়ে মুছিয়ে দিয়েছি। দাঁড়ান বাবুকে দেখাচ্ছি, বাবু আজা। আজকে বন্ধুরা পুরো সুস্থ আছে,
আজকে আর একটুকু কাছে নি, সকালবেলা খুব খুব করে এক দুবার দিল, দেখলাম। এই দেখুন কি খাচ্ছে, কি খাচ্ছিস? ম্যাগি মশলা খাচ্ছে। ওখানে কোথায় রান্নাঘরে গেছিল, পেয়েছে। রান্নাঘরে শুধু তেড়ে বেড়াবে, ভালো থাকলে মানে আর বলতে হবে না, কোনো জিনিসটা খোঁজবার কথা বলতে হবে না। ম্যাগি মশলা পেয়েছিল ফ্রিজের পকেটে, নিয়ে চলে এসে খাওয়া গেল। তো চলুন বন্ধুরা, দুটো ভাত খেয়ে নিই, জোরে খিদে লেগেছে, খেয়ে নিয়ে তারপরে গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুরবেলা ভাত টাত খাবার পরে একদম চলে এসেছি বিকেল, পড়তি বিকেলে, এখনও সন্ধে হয়নি। দেখুন আমাদের জানলা দিয়ে দেখা যাচ্ছে পাশের ফ্ল্যাট, আর দেখা যাচ্ছে মানে বুঝে নিতে হবে এখনও সন্ধে হয়নি, বিকেল, পড়তি বিকেলটা। তো পড়তি বিকেলে আড্ডায় নিয়ে চলে এসেছি গরমা গরম চা আর ক্যারেকজাক বিস্কিট। তো এখন খাবো চা আর বিস্কুট। আমার তিশা দেখুন লম্বা হয়ে এখানে পড়ে আছে, আর শিবম ঘুমোচ্ছিল, ও গেল একটুখানি মুখ ধুতে। তো মুখ একটু গরম গরম খেয়ে নাও, তুমি সবসময় তো ঠান্ডা গরম জল খাচ্ছ, একটু চা খেয়ে নাও না, ভালো লাগবে নাকি বলুন। ওই যে দেখতে পাচ্ছেন ইন্ডাকশন বসানো আছে, 24 ঘন্টা খালি ওই গরম জলই খাচ্ছে ও। তো চাটা খেয়ে আমরা হয়ে গেছি রেডি, আর এখন যাচ্ছি আমার বাবুকে নিয়ে স্পেশালি, এখানে আমাদের ফ্ল্যাটের পাশেই ওপেন বাংলো আছে, ওই ওপেন বাংলোর একটা গার্ডেন আছে, খুব সুন্দর গার্ডেনটা, তবে আমি কোনোদিন দেখিনি। আমার তৃষা খালি বলে মম্মি ওপেন বাংলোর গার্ডেন খুব সুন্দর, একবার গিয়ে দেখবে। তো ভাবলাম চলো আজকে আমার বাবুকে সুস্থতা ফিল করার জন্য আমি ওখানে নিয়ে যাই, ওকে যত একটুখানি বাইরে বিকেলের দিকে গার্ডেনে একটু ঘোরাবো, একটু খেলাবো, ও নিজেকে আরও একটু সুস্থ বোধ মনে করবে। তাই তিশাকে বললাম চল তাহলে তুই আমার সঙ্গে, কারণ আমি তো জানি না কোনখান দিয়ে যাই, বেশি দূরে নয়, আমাদের বাড়ির কাছে একদম, মানে আমাদের ফ্ল্যাটে গেটের মুখে ঢোকার অপোজিটটাই, একদম কাছে। আর সবসময় তো আমাদের গার্ডেনটাতেই খেলে, তো আজকে ওই গার্ডেনটাই যাওয়া যাক। আর এই দেখুন কতগুলো বন্ধু জুটিয়েছে তিশা গো, তিশার বন্ধুরাও চলে এসছে। হেনা নেই তো হলি ভাই, এটাও কম নেই, একটা দুটো তিনটে চারটে, বাপরে অত বেশি নিয়ে গেলে খেয়াল রাখতে পারবি না। ভাইয়ের হাত ধরো মামা ভাই। আমরা এখন গার্ডেনের দিকে দিচ্ছি হাঁটা, দেখুন আমাদের সাথে সাথে হাঁটছে আমার শিবম, গুড় গুড় করে হাঁটছে, একটুখানি বাইরে বেরিয়ে ওকে ভালো লাগছে। আর এখনও সন্ধে হতে অনেক দেরি আছে, তবে সন্ধ্যের আগে চলে আসবো আমরা ঘুরে বাড়ি। হ্যাঁ না, ধরো আমরা বাংলোর ভিতরে ঢুকে গেছি, আর এখানে দেখুন ঘরগুলো কি সুন্দর, সব ছবির মতন ঘর, আর এর ভিতরেই আছে গার্ডেন। তবে আমি কোনোদিন আসিনি, এটা আমার প্রথমবার, আমাদের বাড়ির কাছে হলেও কোনোদিন আসা হয় না, জানেন তো অন্য সোসাইটি তো আসতে একটু কেমন কেমন লাগে। তো এটা ফার্স্টবার আমি এলাম এই বাংলোর ভিতর দিয়ে, যাচ্ছি এখন গার্ডেনে, আর নিচে থেকেই এত সুন্দর লাগছে, একদম ওপর থেকে দেখলে না পুরো ছবির মতন লাগবে, খুব সুন্দর ডিজাইন করা ঘরগুলো দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে। আর আমার না সর্দি হয়েছে, তো কথা বলছি যখন মনে হচ্ছে যেন কান্না কান্না পাচ্ছি, কান্না পাইনি কো, সর্দি হয়েছে তো, একটু সর্দিতে কথা বলছি বলে নাকের গোনা গোনা কথাগুলো হচ্ছে। তো আমরা চলে এসেছি গার্ডেনে, এই যে সামনে গার্ডেন, চলুন দেখাচ্ছি গার্ডেনটা কীরকম। হ্যাঁ কি সুন্দর দেখুন, খুব ভালো লাগছে কিন্তু। হ্যাঁ आप लोगों ने अक्सर देखा होगा कि जैस्मिन फूल व्हाइट होता है, पर देखो रेड है इधर, पिंक है, अनोखा फूल पिंक है। हां तो এখানে বসবার জন্য কতগুলো জায়গা করা আছে দেখুন, খুব সুন্দর। তো এখন আমি হেঁটে আলা হয়ে গেছি, এখানটা একটুখানি বসবো, তারপরে ওই দিকটাই ঘুরবো। দেখুন ওরা সবাই ওখানে ফুল তুলছে, না পা হাত পা ভেঙে যাবে, লেডার দিয়ে ওঠো বাবু, লেডার দিয়ে উঠতে হয়, মজা আয়া বেটা, মজা আয়া। হ্যাঁ আমি জানি, আমাকে শোকাস না, আমার সর্দি হয়েছে এমনি। এ সামনে দেখতে ওটা না, লেডার দিয়ে ওটো, হাত পা ভেঙে যাবে বাবু, কথা শোনো না। তো এখানে অনেকগুলো স্লাইড আছে, বাহ খুব সুন্দর। তো এখানে প্রথমবার এলাম, এলেও কিন্তু খুব ভালো লাগছে, এখানে দেখুন কতগুলো লেডার স্লাইড করা আছে, একদম বড় বড় লেডার স্লাইড, আর আমার বাবু এখন লেডার স্লাইডের মজা নিচ্ছে।
আর আমার পিছনে দেখুন ফুল গাছগুলো কত সুন্দর, একদম বিউটিফুল জায়গা, সত্যি করে খুব ভালো জায়গা। আমাদের বাড়ির কাছে কোনোদিন আসা হয় না জানেন, তো তিশার কথাই এলাম, কিন্তু খুব ভালো লাগছে, খুব ভালো পরিবেশ এইখানটায়। আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমি তিশার ডান্সের ভিডিও করবো বলে না জানি কোথায় কোথায় মাঠ ঘাট খেতি মেতি ঘুরে বেড়ায়। তো আমি আগে জানলে এখানেই নিয়ে এসে ওকে ডান্স করাতাম। একটা একটা লোকেশন আছে খুব সুন্দর। তো আমি লেডার স্লাইডের কাছ থেকে একটুখানি দূরে সরে চলে এসেছি, আর তা নাহলে সন্ধে হয়ে যাচ্ছে। পুরো গার্ডেনটা আমি একটুখানি আপনাদেরকে ঘুরে দেখাবো, তাই ভাবলাম ওখান থেকে এখন এদিকে চলে আসি, নাহলে ওখানে দাঁড়িয়ে থাকলে শিবম ওখানে স্লাইড করেই যাবে। আর আমি শিবমের জন্য এই বোতলটাই নিয়ে নিয়েছি একটুখানি গরম জল। আর বন্ধুরা চলুন আমি একটুখানি দেখাই আপনাদেরকে পুরো গার্ডেনটা ঘুরিয়ে। হ্যাঁ, কী সুন্দর সুন্দর ফুল গাছ আছে, আর একদম সবুজ চারিদিকে, যেদিকে তাকাবেন সেদিকেই সবুজ। চলুন একটুখানি ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, তো দেখুন এখানে সব বকুল ফুল আছে, দেখুন পেরে নিয়ে ধুচ্ছে। আমার চাল ধুয়ে দে, অল্প জল দে, দে জল। তো এখন বকুল ফল খাবে, আমাকে একটা পাকা পাড়া দিয়েছে দেখেছেন, ছোটবেলায় খুব খেয়েছি। আজা, তো বন্ধুরা আমরা এখন বসে পড়েছি নরম গদির মতন ঘাসে, আর আমার বাবু স্লাইড করে একদম মুখটা কালো করে দিচ্ছে। স্লাইডে যত ধুলো ছিল, ধুলো হাতটা মুখ মুছেছে, একদম মুখ কালো হয়ে গেছে। আর আমার পিছনে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ক্লাব হাউস। তো আমরা এখানে খানিকক্ষণ বসবো, বসে তারপরে বাড়ি চলে যাবো, এখনও সন্ধে হয়নি। দেখতে পাচ্ছেন পরিষ্কার এখনও আছে, লাইট আছে, আমার ক্যামেরায় বোঝা যাচ্ছে মানে এখনও লাইট আছে। তো খানিকক্ষণ বসবো, বসে বাড়ি যাবো। হ্যাঁ না শিবম, শিবম খানিকক্ষণ খেলে, শিবমকে খেলে ভালো লাগলো, আবার একদিন আসবো না এটা। হ্যাঁ দেখুন মুখটা দেখে কালো হয়ে গেছে, দেখুন এ বাবা, তুই কোথায় গন্ধে হাত দিয়েছিস? তো গার্ডেন থেকে চলে এসেছি আমরা বাড়িতে, আর দেখুন শিবম বাড়িতে এসে এতটাই সুস্থ হয়ে গেছে যে ওই গামছাটা করে ওর দিদিকে পিটিয়ে পিটিয়ে শেষ করে দিল, সেই থেকে ওর পিছনে লেগেই আছে এসে থেকে। বাবু মারতে নেই, বাবু দিদি হয় মারতে নেই। তো বন্ধুরা চলুন, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার নতুন বন্ধুরা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে বেল আইকনটা দাবিয়ে দেবেন। তো চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার আসছি নেক্সট ব্লগ ভিডিওয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডে যুদ্ধ অলরেডি শুরু হয়েছে, মানে সুস্থ হবার উপায় নেই, কন্টিনিউ খুটুর কাটা লেগেই আছে। হট টাটা।